broads in Atlanta. She took the lead in the family. Credit cards and the scammers. Yeah, no licks in the band. কেমন আছেন সবাই? আমি সুজন সরকার, আছি আপনাদের সাথে। আজকে আমরা রিভিউ করব Lenovo IdeaPad 330। চলুন দেখা যাক এটার সাথে কি কি থাকবে এবং এটার পারফরমেন্স কেমন। প্রথমে জেনে নিই এটার স্পেসিফিকেশন। এটা ইন্টেল কোর i3 8th gen উইথ ডেডিকেটেড 2GB গ্রাফিক্স কার্ড। এটার সাথে থাকে 4GB র্যাম এবং 1TB হার্ড ড্রাইভ। কিন্তু আমি সাথে আরও এক্সট্রা 4GB র্যাম এবং 120GB SSD লাগিয়ে নিয়েছি। চলুন দেখে নিই ল্যাপটপটির সাথে কী কী থাকবে। ল্যাপটপটির সাথে পাবেন একটি আকর্ষণীয় ক্যারি ব্যাগ আর দুটি চার্জার। ল্যাপটপটি চাইলেই আপনারা ম্যাকবুকের মতো একসাথে ওপেন করতে পারবেন। ল্যাপটপটির বাম পাশে এইচডি কার্ড রিডার, USB টাইপ সি, হেডফোন জ্যাক দুটি, USB 3, HDMI, LAN পোর্ট আর সাথে থাকবে চার্জিং পোর্ট। আর ডান পাশে পাবেন সিডি রুম, যা চেঞ্জ করে আমি এক্সট্রা SSD টাইপ লাগিয়ে নিয়েছি। এটার টাচপ্যাড এবং এটার কিবোর্ড অনেক ভালো, কিন্তু ল্যাপটপটির সবথেকে খারাপ দিক হচ্ছে এটা ডিসপ্লে, যা ফুল HD হলেও একটু বাঁকা করে দেখলেই কালার চেঞ্জ হয়ে যায়, যা আমি মোটেও আশা করিনি। চলুন এটার পারফরমেন্স দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো চলার পরও এটা CPU, RAM, গ্রাফিক্স কার্ড সবই লো আছে। চলুন একটি ভিডিও এক্সপোর্ট করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন 2 মিনিটের একটি ফুল HD ভিডিও এক্সপোর্ট হতে 3 মিনিট দেখাচ্ছে। তার মানে আপনারা চাইলে যে কোনো ফুল HD ভিডিও ইজিলি এডিট করতে পারবেন, এবং আমি এটাতে 4K ভিডিও এডিট করে দেখেছি। সো যাদের বাজেট 40-এর কাছাকাছি এবং আপনি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ স্টাইলিশ একটি ল্যাপটপ কিনতে চান, তারা অবশ্যই এই ল্যাপটপটি দেখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ল্যাপটপটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি সবগুলো কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।